আইপিএলের চৌত্রিশতম ম্যাচে মোস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস আজকে আবার মাঠে নামছে চেন্নাই মুখোমুখি হবে লক্ষ্ণৌর সঙ্গে পয়েন্ট টেবিলে চেন্নাইয়ের অবস্থান তিনে ছয় খেলাই চার জয় তাদের আট পয়েন্ট দুটোতে পরাজয় অন্যদিকে লক্ষ্ণৌ তাদের পয়েন্ট টেবিলে অবস্থান পাঁচ নাম্বারে ছয় খেলা সমান সংখ্যক খেলা খেলেছে তারা জয় পেয়েছে তিনটি তিনটিতে পরাজিত হয়েছে অর্থাৎ চেন্নাইয়ের পয়েন্ট আট লক্ষ্ণৌর পয়েন্ট ছয় বেশ শেয়ানে শেয়ানে যুদ্ধ হচ্ছে সানরাইজার্স মাঝখানে চার নম্বরে রয়েছে তারা তারাও আট পয়েন্ট নিয়েছে কে আরও আট পয়েন্ট আট পয়েন্ট তিন দলের কিন্তু রান রেটে কেকে আর একটু এগিয়ে রয়েছে রাজস্থান রয়্যালস সবাইকে ছাড়িয়ে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চেন্নাই এবং লক্ষ্ণৌ যখন মুখোমুখি হচ্ছে তখন কারা এগিয়ে থাকবে সেটা একটা বড় প্রশ্ন চেন্নাইয়ের খেলা হলেই আমরা মোস্তাফিজের কথা বলি এবং মোস্তাফিজের কথা বলি নতুন করে আশাই বুক বাঁধি আমরা নতুন করে আশাই যখন বুক বাঁধি তখন আমরা এই লখনৌর ম্যাচটাতেও লখনৌর নিজের মাঠে খেলা এই ম্যাচটা এরপরে চেন্নাই পরপর তিন ম্যাচ তারা ঘরের মাঠে খেলবে যে তিন ম্যাচে দুই ম্যাচ খেলার কথা ছিল মোস্তাফিজের কিন্তু একদিন বাড়ানোর কারণে এক তারিখের সর্বশেষ ম্যাচ তারা খেলে তারপরে মোস্তাফিজের দেশে ফেরার কথা মোস্তাফিজ নিয়ে আরও অনেক কথা হবে সেটা পরের বিষয় লখন নিজের ইকানা স্পোর্টস সিটি লক্ষ্ণৌতে খেলা আজকের এই ম্যাচটা চেন্নাই এবং লক্ষ্ণৌ মুখোমুখি হবে লক্ষ্ণৌতে যখন খেলা তখন চেন্নাই কতটা লক্ষ্ণর সঙ্গে পেরে উঠবে সেটা একটা বড় বিষয় চেন্নাই দল বেশ ভালো ছন্দে রয়েছে সর্বশেষ ম্যাচে তারা দারুণ জয় পেয়েছে এই জয় এবং লক্ষ্ণোর বর্তমান অবস্থা ক্রিক ক্রিকবাজ বলছে চেন্নাই সুপার কিংসের জয়ের সম্ভাবনা ছাপান্ন পার্সেন্ট লখনউ সুপার জায়েন্টসের সম্ভাবনা চুয়াল্লিশ পারসেন্ট আপনার মতামত সেইখানে কোন দিকে থাকবে সেটা একটা বড়ো প্রশ্ন আমরা চাই মোস্তাফিজ এখন পর্যন্ত দশ উইকেট নিয়েছেন কিন্তু দশ উইকেট নেয়ার পরে মাঝখানে দুই তিন ম্যাচে গতকালকে গত ম্যাচেই বুমরা তিন উইকেট নিয়ে সবার উপরে চলে গেছেন বুমরার উইকেট এখন তেরো চাহাল এবং কোয়েটি বুমরার দলেরই কোয়েটজি তাদের উইকেট বারো মোস্তাফিজের উইকেট দশ টান টান লড়াই চলছে মোস্তাফিজ আজকের ম্যাচে লক্ষ্ণৌর সঙ্গে দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়ে বুমরাকে ছুঁতে পারেন কিনা সেই প্রত্যাশায় নিশ্চয়ই কোটি কোটি বাঙালি আমরা অপেক্ষা করব এবং বুমরাকে ছুতে পারলে কিংবা চার উইকেট পেয়ে বোমরাকে অতিক্রম করতে পারলে দারুণ কিছু হবে তখন মোস্তাফিজের আইপিএলে আরও ম্যাচ পুরো আইপিএল খেলার দাবিটা আরও বেশি জোরদার হবে মোস্তাফিজ যে চারটা ম্যাচ খেলবেন সেই চারটা ম্যাচ এখন খুবই গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর দিকে আমরা সবসময়ই তাকিয়ে থাকবো দেখা যাক লক্ষ্ণৌর সঙ্গে মুস্তাফিজ কতটা কি করতে পারেন মোস্তাফিজ এবং পাথিরানা সমৃদ্ধ চেন্নাইয়ের ফাস্ট বোলিং অ্যাটাক ডেথ ওভারে এই দুইজনের উপরে দল বিশেষ করে নির্ভরশীল সেই নির্ভরশীলতা কতটা কাজে লাগাতে পারেন মোস্তাফিজ সেটাই আমরা দেখব এবং প্রত্যাশা করব মোস্তাফিজ ময় চেন্নাইয়ের আর একটা ম্যাচ হোক যেখানে চেন্নাই জিতে যাক এবং মোস্তাফিজের দারুণ একটা পারফরম্যান্স হোক